পুনর্বহাল হতে যাচ্ছেন শামসুল বিরোধী নেতারা। শামসুল হকের সঙ্গে মতের অমিল হওয়ায় পটিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে যোগ সাজশ করে আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্দেশনা উপেক্ষা করে 14টি ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি ভেঙে দেওয়া হয়। 2019 সালের আগস্ট মাসে এই কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি গঠন করা হয়। যদিও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কোনো পর্যায়ের কমিটি শোকের মাস আগস্টে গঠন করা হয় না। নতুন গঠিত এসব কমিটিতে বিএনপি, জামায়াত ও জাতীয় পার্টি থেকে আসা অনেক নেতাকে গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়। অসাংগঠনিকভাবে কমিটি ভেঙে দেওয়া ও অনুপ্রবেশকারীদের কমিটিতে স্থান দেওয়ার বিষয়টি কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতাদের কাছে বিভিন্ন সময় জানিয়েছেন তৃণমূলের নেতারা। সোমবার চট্টগ্রাম সার্কিট হাউসে 14 ইউনিয়নের পক্ষ থেকে একটি অভিযোগপত্র কেন্দ্রীয় নেতাদের হাতে তুলে দেওয়া হয়। অভিযোগপত্রে বলা হয়, আমরা নিম্ন স্বাক্ষরকারীগণ নিম্নলিখিত ইউনিয়ন আওয়ামী লীগের কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হই। নির্বাচিত হওয়ার পর থেকে সাংগঠনিক নিয়মে গঠনতন্ত্র অনুসারে সাংগঠনিক এবং দলীয় সব কর্মকাণ্ড সুচারুরূপে পরিচালনা করে আসছি। পরিতাপের বিষয়, এরই সম্প্রতি কোনো প্রকার সভা সম্মেলন না করে এবং আমাদের কোনো রূপ চিঠি বা মৌখিকভাবে অবগত না করে উপজেলা আওয়ামী লীগ হঠাৎ করে অগঠনতান্ত্রিকভাবে পটিয়া উপজেলাধীন 14টি ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি ভেঙে দেয়। আরও দুঃখের বিষয় এই যে, বিভিন্ন দল থেকে আগত অনুপ্রবেশকারী পারিবারিকভাবে আওয়ামী লীগে বিদ্বেষী কট্টর সাম্প্রদায়িক ও অসাংগঠনিক ব্যক্তিদের সভাপতি ও সাধারণ সম্পাদক করে অন্যায়ভাবে কমিটি ঘোষণা করা হয়, যার দরুন দলীয় ভাবমূর্তি ভীষণভাবে ক্ষুণ্ণ হয়েছে। অভিযোগপত্রে পটিয়ার বিভিন্ন ইউনিয়নের 13 জন সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষর রয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের সঙ্গে কথা হয়, তারা জানান কেন্দ্রীয় নেতারা অভিযোগগুলো আমলে নিয়েছেন। তারা সম্মেলনের মাধ্যমে নির্বাচিত কমিটি পুনর্বহাল হবে বলে জানিয়েছেন। শামসুল হকের অনুসারীদের দিয়ে গঠিত কমিটিগুলো ভেঙে দেওয়া হবে বলেও জানিয়েছেন কেন্দ্রীয় নেতারা। জানতে চাইলে 14 নম্বর ভাটিখাইন ইউনিয়ন আওয়ামী লীগের ভেঙে দেওয়া কমিটির সভাপতি সন্তোষ কুমার বড়ুয়া বলেন, এমপি সাহেব যেটা দরকার মনে করেছেন সেটাই করেছেন। আমরা প্রত্যক্ষ ভোটে নির্বাচিত নেতা, কাউন্সিল অধিবেশনের মধ্য দিয়ে আমাদের কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটি কেন ভেঙে দেওয়া হলো সেটা উনিই জানেন। কেন্দ্রীয় নেতারা চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগকে নির্দেশ দিয়েছেন আমাদের কমিটি পুনর্বহাল করার জন্য। তিনি বলেন, দল থেকে কখনো কোনো কিছুই চাইনি, বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতি করেছি, জীবনের পুরোটা সময় দলের জন্য উৎসর্গ করেছি। আমাদের কমিটি থেকে বাদ দিয়ে যারা তাদের কাজ সমর্থন দেবে বা তাল মিলিয়ে চলবে তাদেরকে দিয়েই কমিটি করেছেন। 4 নম্বর কোলাগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের ভেঙে দেওয়া কমিটির সভাপতি মোহাম্মদ হারুন বলেন, কয়েক দশক ধরে আমরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত, কিন্তু সাংগঠনিক নিয়ম ভঙ্গ করে আমাদের নির্বাচিত কমিটি ভেঙে দেওয়া হয়। কোনো প্রেস ব্রিফিং বা কোনো ধরনের সভা সমাবেশ না করে, আমাদেরকে না জানিয়ে অসাংগঠনিকভাবে 14টি ইউনিয়নের কমিটি ঘোষণা করা হয়েছিল। এসব কমিটিতে আওয়ামী লীগের বিদ্বেষী বহু অনুপ্রবেশকারীদের পদ দেওয়া হয়। পরিতাপের বিষয় হলো, আমাদের দীর্ঘ রাজনৈতিক জীবনে কখনো দেখিনি শোকের মাস আগস্টে আওয়ামী লীগের কোনো কমিটি গঠন হয়, কিন্তু আগস্ট মাসে আমাদের কমিটির বদলে নতুন কমিটি ঘোষণা করে এখানে আনন্দ উদযাপন করা হয়েছে। কমিটি ভেঙে দেওয়ার কারণ জানতে চাইলে মোহাম্মদ হারুন বলেন, পুরনো ও ত্যাগী আওয়ামী লীগের নেতারা টাকা পয়সার লোভ করেন না, তারা দল নিয়ে ভাবেন, দলের ভাবমূর্তি রক্ষায় কাজ করেন। টানা 3 মেয়াদে আওয়ামী লীগ ক্ষমতায় থাকার কারণে সুবিধাবাদী লোক ঢুকে গেছে, তারা আমাদের মতো পুরনো নেতাদের কারণে অপকর্ম করতে পারে না, সেজন্য আমাদের বাদ দিয়ে নতুন কমিটি গঠন করেছিল।
তিনি বলেন, আমরা অন্যায়ভাবে কমিটি ভেঙে দেওয়ার বিষয়ে কেন্দ্রীয় নেতাদের কাছে লিখিত আবেদন করেছি। তৃণমূলের নেতারা ভোট দিয়ে আমাদের নেতা নির্বাচিত করেছিলেন, বিষয়টি কেন্দ্রীয় নেতারা বুঝতে পেরেছেন। তারা বলেছেন আমাদের কমিটি পুনর্বহাল হবে। নাম প্রকাশ না করার শর্তে একটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বলেন, শামসুল হক ভাটিখাইন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি করছেন, জাহাঙ্গীর চৌধুরীকে এবং সাধারণ সম্পাদক করেছেন মোহাম্মদ ইব্রাহিমকে। দুজনই জাতীয় পার্টির নেতা ছিলেন। দুজন প্রবীণ আওয়ামী লীগ নেতাকে বাদ দিয়ে অনুপ্রবেশকারী দুজনকে পদ দেওয়া হয়েছে। কমিটি ভেঙে দেওয়ার বিষয়ে জানতে চাইলে খেপে যান হুইপ শামসুল হকের ঘনিষ্ঠ সহযোগী পটিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম শামসুজ্জামান। তিনি বলেন, এটা আপনার জানার প্রয়োজন কি? এখানে আমার দলের ভালো মন্দ আমি বুঝতেছি, যেটা ভালো সেটা করতেছি,